আসসালামু আলাইকুম, আমি শাহনাজ টিপি। আমার বাড়ি বরিশাল, আমার বয়স 30 বছর। আমার মূলত সমস্যা হচ্ছে ঘাড়ে, সমস্যা হচ্ছে অনেকদিন থেকেই, প্রায় 1-2 বছর হবে। মানে ঘাড় ধরে আসতো, ডেস্কটপে কাজ করলে ঘাড় ধরে আসতো। তো মনে হচ্ছিল যে এটা হয়তো অন্য কোনো, অনেকক্ষণ থেকে বসে আছি তাই হয়তো। কিন্তু এই রিসেন্ট হঠাৎ করে মনে হলো যে অত্যাধিক পেইন। মানে এই পেইনের কথা আসলে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণে পেইন। পেশায় আমি একজন বিজনেস ওম্যান। আমার এই ঘাড়ের সমস্যাটার কারণে আমি অনেকদিন থেকেই ডেস্কটপে খুব ভালোভাবে কাজ করতে পারতেছি না, কারণ বিজনেসে সারাক্ষণই বসে থাকতে হয়। মোটামুটি 24 ঘন্টায় 18 ঘন্টাই বসে থাকতে হয়। তো দেখা গেছে যে আমি রিসেন্ট এই 6 মাস থেকেই মানে ওই কাজগুলো করতে পারতেছি না। বসে থাকলেই ঘাড় ধরে আসে, কোমর ধরে আসে। তো এর জন্য আমি ডাক্তার দেখাইছি এর আগে অনেকগুলো, কিন্তু অনেক বেশি ফল পাইনি। মনে হয়েছে যে একটা টিউমারের মতো ছিল ঘাড়ে, ওইটার কারণে মনে হয়েছে যে ওইটার কারণে। তো ওইটা অপারেট করার পরও আর এই সমস্যাগুলো যাচ্ছে না। তো রিসেন্ট অনেক বেশি হঠাৎ করেই, 15 দিন গত 25-26 তারিখ এরকম, যে হঠাৎ করে অনেক বেশি রাতের বেলা পেইন উঠে গেছে। মানে এত পেইন যে আমি সহ্য ক্ষমতার বাইরে। তো পরে আমি অনলাইনে সার্চ দিলাম যে কিভাবে কি করা যায়, এত ব্যথা, ওষুধ খাচ্ছি কিন্তু কমতেছে না, তো কোনো ব্যায়াম আছে কিনা। পরে আমি এই স্যারের একটা এই ভিডিও দেখছিলাম, ওনার থেকে কিছু টিপস নিয়েছিলাম। তো দেখি যে টিপসগুলো ফলো করে আমার ভালো লাগতেছে। ওই দিনটা আমার খুব ভালো গেছে, কিন্তু ব্যথাটা কমতেছে না। মোটামুটি ওই দিন পুরো দিনই ব্যথা ছিল, কিন্তু ওই যে টিপসগুলো ছিল, 2-3-4টা ব্যায়ামের মতো দেখাইছিল স্যার, ওইগুলো করে মোটামুটি ভালো লাগতেছিল। পরে দেখি যে ওনার অ্যাড্রেসটা আমার বাসার কাছে, আমি দারুসসালামে থাকি। তো আসলাম, এসে স্যারের সাথে ট্রিটমেন্ট নিলাম। মোটামুটি 25 তারিখ থেকেই, যেদিন আসছি ওই দিন থেকেই আমরা ট্রিটমেন্টটা শুরু করে দিয়েছি। ফিজিওথেরাপি প্লাস ঔষধ সব মিলিয়ে ওই দিন থেকেই শুরু করে দিছি। পরে 2 দিনে ব্যথাটা মোটামুটি বেড়ে গেছিলো ফিজিওথেরাপি নেওয়ার পরে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হ্যাঁ, আমার মতো যারা যারা আছেন, অনেকেই আমি জানি যে এই সমস্যা আছে, যারা এরকম আসেন আসতে পারেন এখানে। এখানে যারা ফিজিওথেরাপি দেয়, বিশেষ করে যারা মেয়েদের যে সমস্যাগুলো, দেখা গেছে যে অনেক, এর আগে আমি যেখানে গেছি সেখানে গিয়ে ফিজিওথেরাপিস্ট ছেলে সাজেস্ট করছে, তো যার কারণে আসলে এখানে আমার দেখানো হয় নাই। যারা আমার মতো এই সমস্যায় ভুগতেছেন তারা এখানে আসতে পারেন, কারণ এখানে মেয়েদের জন্য একদম আলাদাভাবে, আর যারা এখানে ফিজিওথেরাপিস্ট আসছে ওনারাও খুব ভালো, আন্তরিক। আর এটাই সব থেকে বড় ই, যে এটা আমার মন অনেক মন ঠান্ডা লাগে এখানে আসলে, ভালোই লাগে। সবার সাথে খুব ফ্রিভাবে কথা বলা যায় আর সবার সাথে খুব ফ্রি হওয়া যায়। তো আমার মতো যারা আছেন, যারা সবার সাথে চট করে মিশতে পারেন না, তারা এখানে আসলে আমার মনে হয় অনেক ভালো হবে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আর যার যার সমস্যা তারা অবশ্যই এখানে আসবেন এবং ট্রিটমেন্ট নিয়ে যাবেন। ভালো থাকবেন।